অনেক দিন পর একটা তোমাদের সাথে ছোট মিনি ব্লগ শেয়ার করছি। তো আমাদের সোদপুরে 6 সেপ্টেম্বর মানে 6ই সেপ্টেম্বর মানে সিলেদার্সের উদ্বোধন ছিল, ওপেনিং ছিল। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম, সবাই মিলে মানে কি আমি আর আমার একটা ফ্রেন্ড গেছিলাম সেখানে কী কী কালেকশান আছে সেটা দেখতে, এই যে আমি, টিনা আর আমাদের দুটো বাচ্চা নিয়ে আমরা গেছিলাম, রিশান আর টিনার মেয়ে। তো বিশাল পরিমাণে লাইন পড়েছিল, অনেকক্ষণ লাইন দেওয়ার পর মানে শেষ পর্যন্ত গেটের সামনেটা এলাম, দেখতেই পাচ্ছ শুভ উদ্বোধন লেখা রয়েছে। আর ভালো অফার চলছিল, কি অফার চলছিল না চলছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর আমি কী কী কিনেছি কালেকশান সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এত পরিমাণ ভিড় ঠেলে প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়ানোর পর ভেতরে ঢুকতে পেরেছি, আর এত পরিমাণে ভিড়, ভালো মতো যে তোমাদের কালেকশানগুলো দেখাবো মানে সেটা পসিবলই হচ্ছে না, এত ঠেলাঠেলি হচ্ছে। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, প্রচুর কালেকশান ছিল, প্রচুর ভ্যারাইটি ছিল, খুব ভালো কোয়ালিটি। আর আমরা তো সবাই জানি সিলেদার্স মানে কোয়ালিটি ভালো, মানে রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি খুব সুন্দর আসে। তো আস্তে আস্তে জুতোগুলো আমরা দেখছি আর কোনটা নেওয়া যায় কোনটা না নেওয়া যায়, আর আমি কী কী নিয়েছি অবশ্যই তোমাদের সাথে তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর জুতোর প্রাইসগুলো আমি ঠিক বলতে পারিনি, মানে বলতে পারলাম না কারণ ভালো করে আমি তুলতেই পারিনি। প্রাইস আমি বলবো লেডিসের ছিল তোমার 400 থেকে 650-র মধ্যে, খুব ভালো ভালো কালেকশান ছিল জুতোর। এই যে আমি শপিং করে বেরিয়ে গেছি আর এখানে মিষ্টি মুখের ব্যবস্থা ছিল, লাড্ডু দিচ্ছিল, জলের প্রপার ব্যবস্থা ছিল, ঠিক আছে। আর এই যে ব্যাগগুলো দেখছো, 1399 টাকার কেনাকাটা করলে এই একটা ব্যাগ, 400 টাকার একটা ব্যাগ পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে। তো এই যে বাড়ি চলে এসেছি দেখো কিরম বিধ্বস্ত অবস্থা, তো চলো ঝটপট করে দেখিয়ে দিই আমি সিলেদার্স থেকে কী কী কিনলাম। তো আমি এই দুটো, তো আমি এই যে এই জুতোগুলো কিনেছি, প্রথম যে জুতোটা দেখতে পাচ্ছ পেস্তা গ্রিন টাইপ, মানে একটা গ্রিন গ্রিন কালার টাইপের, সেটা নিয়েছে 460 টাকা। আর নেক্সট যে নিউ কারটা তোমরা দেখতে পাচ্ছ মাস্টার্ড কালারের, সেটা নিয়েছে 450 টাকা। আর রিশানের এই যে কিটো নিয়েছি 265 টাকা নিয়েছে, আর ওই যে লেদারের একটা জুতো দেখলে সেটা নিয়েছে 310 টাকা। তার সাথে আমি কিন্তু ফ্রির গিফটটা অবশ্যই করে পেয়ে গেছি, 400 টাকার যে ব্যাগটা দিয়েছে, ব্যাগের কোয়ালিটিও খুব ভালো ছিল, যে গিফট বলে যেমন তেমন কোয়ালিটি দিয়েছে সেটা না। তো এই ছিল আমার সিলেদার্স থেকে কেনাকাটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।